ओ साथी एक बार से देख जा कत सुखिया बेचे आछे कि ना मरे गेछि बेचे आछे कि ना मरे गेछि एकबार से देख जा आमी कत सुखे आछे
না বুকের ভিতর বোঝাবো কি করে এত শিগগির বদলে গেছো তুমি কি প্রকারে বোঝাবো কি করে এত শিখে বদলে গেছো তুমি কি প্রকার আমি তো যেমন ছিলাম তেমনে আছি তুমি এরা কেমন জানেন তো কাঁচের গ্লাসের মতো যখন যে রঙের জল ঢালবেন তখন সেই কালার ধারণ করে আজ তোমাকে ভালোবাসে কিন্তু বাবা মা যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দেয় ঠিক তার সঙ্গে মানিয়ে নেয় কিন্তু ছেলেরা এমন একটা মানুষ না প্রথম যাকে ভালোবাসে জীবনের শেষ দিন পর্যন্ত তাকেই ভালোবাসে তাকে কিন্তু যতই বিয়ে করো প্রথম ভালোবাসাকে ছেলেরা কিন্তু ভুলে যায় না আর মেয়েরা কিন্তু ভুলেই যায় আমার ফার্স্ট লাভ কে ছিল তাই কি বলছে জানেন আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো যেমনই ছিলাম তেমনই একবারে সে দেখে যাও আমি কত সুখিয়া জোড়া লাগালে যেমন দাগ কোনোদিনও যায় না একবার যদি একে অপরের উপর বিশ্বাস চলে যায় হাজার জোড়া লাগলেও সেই বিশ্বাস কিন্তু আর সেই জায়গায় ফিরে আসে না তাই কি বলছি জানেন ও সাথী মানুষের তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বলে
बंदी प्रेमेर जेले खानार तुम्हार कथा भक्ति भक्ति समय तुम्हारे जा देखे कत सुखिया ओ सखी एक बार से देख कत सुखिया Oh.
তো গাইছি শুনো। আমি মরিয়া হইব শ্রীকৃষ্ণের নন্দনা তোমাকে মানব বনমালী গো তুমি পাহাড় জনমে হয়ে রাধা গিরিধারে গো তুমি পাহাড় জনমে হয়ে কি কাকু হবে তো গানটা, তাহলে একটু জোর করে হাতে তারি হোক আমার রাধা রানীর নামে। ধন্যবাদ। বনমালী গো তুমি পাহাড় জনমে হয়ে রাধা, বনমালী গো তুমি পাহাড় জনমে হয়ে রাধা, আমি মরিয়া হইব
মতো হই আমি কদম বিড়ালি বাঁশরি বাজাব জয় রাধে বলে তোমারি মতো হই আমি কদম বিড়ালি বাঁশরি বাজাব জয় দেখিব জড়িও জলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও আহামারি মতো তুমি জড়িও জলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও Oh, no.
ছোট ছোট ভাইরা দিল, কিন্তু অনেক বয়স্ক জনেরা চুপ করে বসে রইল, দিল না। সবাই মিলে আরেকবার বলুন তো দেখি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, তাই কি বলছে শুনুন। আমি পার হইব পার হইব বলে পার হইব পার হইব বৃন্দাবন।
कर दिए झुबी জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি বে, তোরে ভালোবাসতে গে রে বন্ধু, বদলে গেছে মনের পরিবে, ভালো থাকিস বন্ধুরে তুই, সুখে থাকিস রে, কষ্ট করিস না রে এই অভাগীর খোঁজ, তুমি যাকে বিয়ে করে সুখে আছো তাকে নিয়েই থেকো, আর আমার খবর নিতে হবে না গো, আমি খুব ভালোই আছি, একলা জীবনের মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই, কি হবে তো, জোরদার একটু তালিয়া, থ্যাংক ইউ, চলো পাখি, হৃদপিঞ্জরে
বসতে ছিল দিনে মাখামাখি, সকালে দুপুর কখন তখন করতে দেখা নাকি, আমিও তখন মত প্রেমের সাবি ছিল ভাগে, ভালো থাকিস বন্ধুরা তুই সুখে থাকিস র, কষ্ট করি নিঃশ্বাস আটি অভাগীর খোঁজ, ভালো থাকিস বন্ধুরা তুই সুখে থাকিস র, কষ্ট করে নিঃশ্বাস আটি অভাগীর খোঁজ, একটা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি রে, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ।
আমার সাধির পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে পাখি আসবে না ভেড়িয়া যতই করো ডাকাডা তারপরে দিনের শেষে রাতের বেলা গিয়ে বউর হাতে টাকাটা তুলে দিতে হয়। আবার যখন টাকার প্রয়োজন হয় বউর কাছে হাত পাতে, কি গো টাকা দাও, বাজার করতে যাব, এটা কিনতে যাব, ওটা কিনতে দাও। তাহলে বুঝতে পারছেন মেয়েরা ইনকাম রোজগার না করেই মালিক হয়ে বসে আছে, আর ছেলেরা ইনকাম করেও মালিক হতে পারছে না, কি তাই না? তো রত্নাকর দর্শন নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, যিনি রামায়ণ রচনা করে পরে বাল্মীকি নামে পরিচিত ছিলেন। তো তিনি চুরি ডাকাতি মানে ছিনতাই এরকম অন্যায় কাজ করে তিনি টাকা রোজগার করতেন না। একদিন নারদ মুনি এসে জিজ্ঞেস করলো, তুমি যে চুরি ডাকাতি করে রোজগার করছো, তোমার টাকাটা তোমার ওয়াইফ তোমার ফ্যামিলি নিচ্ছে, তোমার পাপের ভাগিদার তোমার বউ হবে তো? তো বাড়ি গিয়ে জিজ্ঞেস করলো, বললো জানি না, তো গিয়ে তাহলে জিজ্ঞেস করে দেখি। তো বউকে গিয়ে যখন জিজ্ঞেস করছে, কী গো আমি তো চুরি ডাকাতি করি, আমার তো পাপ হয়, আমার টাকাটা তো তুমি নিচ্ছ, আমার পাপটা তুমি নেবে তো? তখন তার ওয়াইফ কি বলেছিল জানেন? তুমি কিভাবে টাকা রোজগার করবে সেটা তোমার ব্যাপার, তোমার টাকার ভাগিদার আমি হয়েছি বলে তোমার পাপার পাপের ভাগিদার হবো এটা তুমি ভাববে কি করে? এটা মোটেও হব না। তো এই কথা শোনার পরেই কিন্তু তার হুশ ওঠে, তারপর তিনি তপস্যা করে উই হয়ে যায়, তারপরে কিন্তু রামায়ণ রচনা করে তিনি বাল্মীকি পরিচিত হয়েছে। তাই দাদাভাইদের বলে শোনান, ফ্যামিলিকে অবশ্যই ভালোবাসুন, তার আগে নিজেকে আগে ভালোবাসুন, নিজের সুখের কথা ভাবুন, নিজেকে ভালোবেসে তারপরে ফ্যামিলির জন্য করুন, না হলে এখানেও জ্বলছেন চিতাতেও জ্বলবেন, চিতার পরেও আমার জ্বলতে হবে,
তাই কি বলছে শোনো। যারা ভাবছে বয়স হলে করব, তাদের কাছে কি কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি আছে আপনি বুড়ো অবধি বাঁচবেন? আজকে আছে, কালকে নাই থাকতে পারেন, কাল কিন্তু চলে যেতে পারে। পৃথিবীতে সব কিছু মিথ্যে, আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। আজ আপনি রাজা আছেন, কাল ফকির হতে পারেন, আজ ফকির আছেন, কাল রাজা হতে পারেন। কিন্তু একটা জিনিস সত্যি, যে কিনা জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবেই হবে। তাই কি বলছে দেখুন, শুনবে না জীবনটাও দিতে পারে।
কিন্তু মরণ অনেক দূরের কথা, মরণে কেউ তোমার সঙ্গী হবে না, এটা একদম বাস্তব কথা। কিন্তু বেঁচে থাকতেই যতদিন তোমার হাতে মুঠো মুঠো টাকা আছে, তুমি ভালোবাসতে পারছো, ততদিনই তোমার পাশে সবাই থাকবে। যেদিন তোমার মুঠো মুঠো টাকা থাকবে না, তুমি ভালোবাসতে পারবে না। যেদিন তোমার টাকার প্রয়োজন হবে, দেখবে সব বন্ধুরা সাইড হয়ে গেছে, কেউ আর সেদিন কাছে নেই, বলবে সময় নেই, সবাই পাশ হয়ে যাবে, তাই না? তাই কি বলছে জানেন? মরণে কালে কেউ হবে না তোমার সঙ্গী সাথী, আমার সাধের পোষা ময়না পাখি, আমার সাধের পোষা ময়না পাখি, একদিন দিয়ে যাবে পাখি, আসবে না বলবো না গো আর কোনো রে ভালোবাসো তুমি মনে, কি বন্ধুরা হবে তো তাহলে একটু হাতে ধরে সবাই মিলে আর কোনো দিন ভালোবাস
ভালোবাসো তুমি মোরে ভুলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসো তুমি মোরে।